नमस्कार बंधुरा, मितास किचेने सबाई के अनेक स्वागत। तो आज के आरो एक पिठा रेसिपी शेयर करब। गैसेर चूलाय किभावे माटिर पात्रे करे चितई पिठा बनाते हैं सेटाई आपनादेर साथे शेयर करब। अनेक समय किन्तु माटिर जिनिस गैसे रान्ना करा जाए ना, तो आज के आमी परफेक्ट भावे किभावे चितई पिठा करते हैं सेटा आमी करेछि, तो आपनादेर देखाबो। तो चलुन शुरू करी। तो प्रथमे एखाने आतप चाल भिजिए रेखेछि 500 ग्राम मतो। এটাকে পেস্ট করে নিতে হবে, 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজানোর পরে এটা কিন্তু আপনারা শিলেও বেটে নিতে পারেন বা শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো আমি পেস্টটা বানিয়ে নিলাম। নেয়ার পরে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। যে কোনো পিঠেতে কিন্তু গরম জল দিতে হয়, খুব গরম না, উষ্ণ গরম জল দিলেই হবে। তো ভালো করে ব্যাটারটাকে গুলে নিলাম। তো ব্যাটার গুলে নেওয়ার পরে আর কিছুই না, এবার পিঠাটা আমি বানানোর জন্য চলে যাব। তো ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব একটা স্প্যাচুলা দিয়ে। এই পিঠাটা কিন্তু আমি এমনভাবে তৈরি করেছি, একদম নরম, তুলতুলে এবং পারফেক্ট চিতই পিঠা। আপনারাও কিন্তু দেখলে বানিয়ে নিতে পারবেন। তো গ্যাসের চুলোর মধ্যে প্রথমে আমি ছড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। বেশ 4-5 মিনিট মতো গরম করে নেওয়ার পরে এক কাপ পরিমাণ ব্যাটার দিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেওয়ার পরে এরকম ফুলকো ফুলকো কিন্তু চিতই পিঠা হয়ে গেছে, আর খুবই নরম তুলতুলে চিতই পিঠা বানিয়ে নিয়েছি খুবই সহজে। তো রেসিপিটি এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওর সঙ্গে।